আজকের এই ইন্টারনেটের যুগে গুগলের পর ইউটিউব হলো সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন এবং ক্রাউড গ্যাদার প্ল্যাটফর্ম। এবং এই ইউটিউবে প্রতি মিনিটে পুরো পৃথিবী জুড়ে প্রায় 500 ঘন্টার ভিডিও আপলোড করা হয়ে থাকে। আর তুমি নিশ্চয়ই এটা ভাবো যে ইউটিউব তো শুধুমাত্র ভিডিওস দেখার জন্যই, এতে আর কি আছে, আর এর সব কিছুই না আমার জানা। কিন্তু এখানে এমন কতগুলি সারপ্রাইজিং হিডেন সেটিংস বা ফিচার্স রয়েছে ইউটিউবের যা তোমার অজানাই, এবং এটা আমি বেট করে বলতে পারি। তো তুমিও যদি চাও এই ইউটিউবের সিক্রেট সেটিংস ও ফিচার্স সম্বন্ধে জেনে ইউটিউবের উপর ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করতে এবং নিজের লাইফকে সহজ করে তুলতে, তো আজকের ভিডিওটি শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত দেখো বিনা স্কিপ করে। সো ফার্স্ট ওয়ান ইজ ডাবল ট্যাপ। সাধারণত আমরা কোনো ইউটিউবের ভিডিওকে স্কিপ করতে চাইলে তবে স্ক্রিন টেনে টেনে আমরা স্কিপ করে থাকি, কিন্তু আজ থেকে তা চেঞ্জ হয়ে যাবে। তো ধরো তোমরা কোনো ইউটিউবে ভিডিও দেখছো আর তোমরা সেই ভিডিওটি স্কিপ করতে চাইলে ভিডিওর ডান দিকে এই জায়গাটায় তোমরা ডাবল ট্যাপ বা দুবার ট্যাপ করবে, তাহলে কী হবে, ভিডিওটি কয়েক সেকেন্ড এগিয়ে যাবে। আর সেম জিনিস তোমরা যদি লেফট সাইডে করো, ডাবল ট্যাপ করো, তবে ভিডিওটি কিছু সেকেন্ড পিছিয়ে আসবে। আর এই সেকেন্ডস যে এগিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে, এই টাইমিংটা তোমরা নিজেরাও কন্ট্রোল করতে পারবে। এবং তার জন্য তোমাকে চলে যেতে হবে সেটিংসে, এবং তারপর সেখান থেকে জেনারেল, এবং এখানে একটি অপশন দেখতে পারবে ডাবল ট্যাপ টু সিক, এবং এখানে ক্লিক করার পর তুমি নিজেই কন্ট্রোল করতে পারবে যে তুমি কত সেকেন্ড এগোতে চাচ্ছ বা পিছোতে চাচ্ছ। তো আমি এখানে আপাতত 10 সেকেন্ডসই রাখবো। নেক্সট ইজ সার্চ বাই ইনক্লুশন। কখনো কখনো এরকম হয় যে ইউটিউবে আমরা যে ভিডিওটা সার্চ করছি এবং যে ভিডিওটা চাইছি সেটা পাই না, এবং তার বদলে অন্য সব ফালতু ভিডিওস চলে আসে। তো এর জন্য যেটা তোমাদের করতে হবে, সার্চ বক্সে যেতে হবে এবং সেখানে গিয়ে লিখতে হবে অল ইন টাইটেল, তারপর কোলন, এবং তারপর তোমাদের যে টপিকটা ভিডিও চাইছো সেই টপিক। এতে কি হবে, ইউটিউব তোমাকে সেই ভিডিওসগুলিই দেখাবে যে ভিডিওসগুলির টাইটেলের মধ্যে তোমার টপিকটা থাকবে, শুধুমাত্র সেই ভিডিওসগুলিই তোমার সামনে শো হবে। প্লেব্যাক স্পিড। তো বন্ধুরা, যখন তোমরা ইউটিউবে ভিডিওস দেখো আর যদি তুমি চাও সেই ভিডিওটির স্পিড কন্ট্রোল করতে, মানে বাড়াতে বা কমাতে, তো এটা তোমরা খুবই সহজেই করতে পারবে। এবং এর জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে একটি স্ক্রিনে ক্লিক করবে, তারপর রাইট কর্নারে 3 ডটস দেখতে পারবে, সেখানে ক্লিক করবে, এবং তারপর তুমি ওখানে অপশন দেখতে পারবে প্লেব্যাক স্পিড বলে একটি অপশন, সেখানে ক্লিক করবে, এবং এখানে তুমি ওই পার্টিকুলার ভিডিও স্পিড বাড়াতেও পারবে বা কমাতেও পারবে খুব সহজেই। তো প্রথমে আমরা স্পিডটা কমিয়ে দেখছি, এরপর একটু বাড়িয়ে দেখি কি হয় দেখি। ফোর্থ ওয়ান ইজ রেস্ট্রিক্ট ভিডিও। যখন আমরা ইউটিউব ওপেন করি তখন অনেক ভিডিওসই আমাদের হোম পেজে শো করে, এবং এর মধ্যে অনেক এমন বেকার ফালতু সব ভিডিওসগুলি থাকে যেগুলি আমরা দেখতে চাই না, কিন্তু তবুও আমাদের বারবার হোম পেজে এই ভিডিওসগুলি শো করে। আমাদের ভালো ভিডিওসগুলি দেখার মতোই পর্যাপ্ত সময় থাকে না, তো এই ফালতু ভিডিওসগুলি কেন দেখবো আমরা। বন্ধুরা, আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলে দেবো যে কীভাবে তোমরা এই ফালতু ভিডিওসগুলিকে হোম পেজ থেকে সরাতে পারবে। এর জন্য তোমাকে প্রথমে যেতে হবে সেটিংসে, তারপর যেতে হবে এখানে জেনারেল অপশনে, এরপর এখানে একটি অপশন দেখতে পারবে যে রেস্ট্রিক্টেড মোড, তো এই রেস্ট্রিক্টেড মোডটা অন করে দিতে হবে। এরপর আর কোনো তোমার ফালতু ভিডিওসগুলি তোমার সামনে শো হবে না। যেমন কতগুলি ভিডিওতে লোকেরা থাম্বনেলে দেখায় এক জিনিস আর ভিডিওতে থাকে আরেক জিনিস, তো এতে তোমার প্রচুর টাইম নষ্ট হয়ে থাকে। তো এরপর থেকে এস রেস্ট্রিক্টেড মোড অন করার পর এরকম ফালতু ভিডিওস আর তোমার হোম পেজে শো হবে না, এবং তোমার টাইম ওয়েস্ট আর হবে না। নেক্সট ওয়ান ইজ সার্চ বাই চ্যানেল। ধরো তুমি ইউটিউবে কোনো পার্টিকুলার টপিক্সের উপর ভিডিও সার্চ করার বদলে তুমি এমন কতগুলি চ্যানেল চাইছো তোমার পার্টিকুলার টপিকের উপর, যেগুলির ভিডিওস তুমি দেখতে চাও এবং সেই চ্যানেলগুলি তুমি সাবস্ক্রাইব করতে চাও, তো তার জন্য তোমার কী করবে, তার জন্য তোমাদের কমা ইউজ করতে হবে। হ্যাঁ, তোমাকে সার্চ বারে গিয়ে লিখতে হবে টপিক কমা চ্যানেল, মানে তুমি যে নির্দিষ্ট টপিকের উপর ভিডিও চাইছো সেই টপিকটা লিখবে, তারপর কমা দেবে এবং তারপর লিখবে চ্যানেল। তাহলে কি হবে, তোমার সামনে সেই সমস্ত চ্যানেলগুলি শো হবে যা তোমার ওই টপিক রিলেটেড। উদাহরণস্বরূপ আমি এখানে কমেডি চ্যানেল চাইছি, তো আমি সার্চ করব কমেডি কমা চ্যানেল, লিখে সার্চ করলাম, তো আমার সামনে এই দেখো কমেডি যতগুলি চ্যানেল আছে সব ওপেন হয়ে গেল। ভিডিও কোয়ালিটি। তো বন্ধুরা, ধরো তোমরা কোনো ইউটিউবে ভিডিওস দেখছো আর সেই ভিডিওটি
তোমার খুবই খারাপ লাগছে, কেননা ভিডিওটির কোয়ালিটি খুবই খারাপ। তো তোমরা চাইলেই সেই ভিডিওটির কোয়ালিটি বাড়াতে পারবে, এবং এর জন্য তোমাকে প্রথমে স্ক্রিনে ক্লিক করবে, তারপর টপ রাইট কর্নারে একটি থ্রি ডটস দেখতে পাবে সেখানে ক্লিক করবে, এবং তারপর এখানে ভিডিও কোয়ালিটি বলে একটা অপশন পাবে সেখানে ক্লিক করবে, এবং সেই ভিডিওর কোয়ালিটি তোমরা 780 থেকে 1080p যেমন খুশি করে নিতে পারবে। এতে কি হবে, তোমাদের ইউটিউব ভিডিওস দেখে মজা আসবে এবং ভালো কোয়ালিটির ভিডিও অবভিয়াসলি দেখতে ভালো লাগবে। তো আজকের ভিডিওতে ব্যাস এ পর্যন্তই। এই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না, এবং যাতে অন্যদের কাছেও এই ইনফরমেশনটি পৌঁছতে পারে। আর প্রত্যেক সপ্তাহে এরকমই নলেজেবল ও ইন্টারেস্টিং ভিডিওস পেতে হলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো।